অনেক ঝাপা, আমি দেখি কাউকে মাঝখানে উচ্চা হবে সেটা ঢাইলু হবে আর কি, সেরকম ভাবে দিল। ডিম আলু ভাজা করছি, মুড়ি খাবে সবাই। নমস্কার সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। চলে এসেছি আজকে আবার নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আমাদের এখানে যে মাটিটা কুপোনো হচ্ছে, এখানে পেঁয়াজ তলা ফেলানো হবে। প্রত্যেক বছর পেঁয়াজ চারা এনে লাগানো হয়, এবছর বাবু বলছে যে মা তলা ফেলেই বাড়িতেই চারা তৈরি করে লাগানো হবে। এই জন্য লাগানোর আগে কি বেশ কিছুদিন আগে থেকে তো তলা ফেলতে হয়, এই জন্য তলা ফেলছে। এখনো ধান কাটা হয়নি, মাটি শুকনো হয়নি, তলাটা ফেলা হচ্ছে। দু মাস লাগবে চারা লাগানোর জন্য তৈরি হবে। কি খাচ্ছ? এটাই পেঁয়াজের বীজ, এর মধ্যে আছে, প্যাকেটটা এবার কাটবো। এই যে পাট বীজের মতো কিছুটা, পাট বীজগুলো একটু ছোট হয় আর এগুলো একটু বড়। জিরেগুলো একটু ছোট হয় আর পেঁয়াজের দানাগুলো একটু বড়। এই তো তারপরে খড় ছড়িয়ে ঢাকা দিয়ে দেবে আর কি। তাহলে আমরা আবার বাজারে যাই, তুমি এটা করো, চলো চলো মুনু, হাত পা দিয়ে তিন চার বার দিতে কইছে জল, জল তিনবার সকাল দুপুর সন্ধ্যা। তবে মাটি একটু ভেজা ভেজা আছে তো, এতবার দেবে নাকি? দেখো দুবার দিলে চলবে না, মাটি ভেজা ভেজা আছে না? আমি দেখে এসেছি, আবার হানি করা হবে। আচ্ছা, সে বিকেলে হবে? সবাই ভালো থাকুন, সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে সব, বেলাও হচ্ছে, মেঘে মেঘে বেলা বাড়ছে, মেঘলা করে আছে। আর দেখুন শিম গাছের এই গোড়া থেকে শিম হওয়া শুরু করেছে, গোড়ায় শিম হয়ে গেছে। দেখো এখন মাটি লেগে আছে, শিমের নাগাল পাওয়া যেত না, এখন শিম গাছের গোড়া থেকে হচ্ছে, অনেক শিম হয়ে আছে। ধীরে ধীরে তুলব, আবারও দেখাচ্ছি। এই যে এটা মাখন শিম বলি আমরা অনেকে, এই যে মৌ শিম বলে, আবার মুকুর শিমও বলা হয়। কি সুন্দর হয়ে আছে, আর গাছ এই যে এই শিম হয়েছে, আর ফুল এই যে এরকম ফুল এবছর অনেকবার তুলে তুলে খাওয়া হয়েছে, তুলে নি। আর পিঁপড়ের এই শিমে কেন পিঁপড়ে লাগে জানি না, ওই মানে বড় বড় ফুল হয় জানো না, ফুলের মধু মধু খেতে আসে মনে, বা হ্যাঁ মধু খেতে আসবে। এদিকে বিভিন্ন রকমের শাকসবজি আমাদের দেয়া হচ্ছে, আরও তো দেরি করলে হবে না, কিন্তু এদিকে মেঘও করছে, কীভাবে জানি না। এইসব যদি আবার এত পরিশ্রম করে লাগিয়ে যদি নষ্ট হয়ে যায়, এটা খুব খারাপ লাগবে। তো যাই হোক, কিছু তো করার নেই, একদম কচি কচি দেখে তুলে নিচ্ছি।
এগুলো বড় হয়, সচরাচর যারা দেখেছে যে এত ছোটতে তোলা হয় না, তুললে কি হয় এর কিছুই করতে হয় না, শুধু একটু এদিক ওদিক কেটে তারপরে একটু রান্নার উপযুক্ত করে নিলেই হলো। না হলে কি হয়, এর ভেতরে চিড়ের ভেতরে একটা আঁশ থাকে, এই শিমের মাছ বরাবর সেটাকে তুলতে হয়, অনেক খাটনি হয়, সময় যায়, এই জন্য কচি কচি তুলে নিলে সমস্যা নেই। কলা গাছে শিম, এই যে দেখুন, এটা কিন্তু সেই মাঝে আঁশ তুলতে হবে, আর এটা মাঝারি হয়েছে, তার থেকেও বড় আছে ওই ভেতরের দিকে, সেগুলো থাক, সেগুলো বীজও হবে তো। বীজ বলছিল কেনে কেনে বলছিল, হ্যাঁ হ্যাঁ, আর আর বসাতে হবে না, এখানেই বীজ পড়ে এখানেই গাছ হয়ে যায় পরের বছর। প্রথম থেকে আছে ওইগুলো, তুলিনি এই জন্য। হ্যাঁ, এখানে এটা এগুলো বুড়ো, এই যে দুটো বুড়ো তুলতে হবে না, আগে যাই, এগুলো মোটামুটি আছে মনে হয়, মোটামুটি, হ্যাঁ যাই যাই। পেঁয়াজের সেই কলিটা কেন হয় সেখান হবে দেখতে হবে, আমি বলছি যদি করবো হবে, এবার পেঁয়াজটা ভালো দানা কিনতে হবে। এই যে এতগুলো মাখন শিম উঠেছে, আর এই যে কাদার তাল নিয়েছি, মুনের আবার খেলনা বানাতে হবে, এদিকে খিদে পাচ্ছে, খেলনা বানাতে হবে, কালকে কয়েকটা বানিয়েছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর মশাও কামড়াচ্ছিল, কাদার তালটা বেশ নরমও ছিল, আমি করা যায়নি, আজকে একটু শক্ত পেয়েছি, একটু করে দিই, বাচ্চা মানুষ একটু না করলে মাঝে মাঝে মানে বসে আছে। ওই যে আমি আর বাবু বাড়ি বেরিয়েছি, একটু বাইকে করে যাব এই পাশের বাজারে, আমাদের গঞ্জের বাজার, একটু কেনাকাটা আছে, বিভিন্ন ধরনের কেনাকাটা। কেনাকাটা সেরে বাড়ি চলে এলাম, ওই দু তিনটে দোকানে দরকার ছিল, মিটিয়েই চলে এলাম, মুনও রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। এই যে গাছগাছালি সব তো দেওয়া হচ্ছে, একটু সারটার দরকার ছিল, এটা ওই গাছের একটু ওষুধ দিতে হবে, ওই সারটা আনতে গেছিলাম, আর ওই দোকানে একটা ব্লাউজও তৈরি করতে দেওয়ার ছিল, সেখানেও গেছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো।